পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যে স্নাতক স্তরে পরীক্ষা প্রায় এক মাস পিছিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ্যে আসায় ফের পাল্টাচ্ছে পরীক্ষা সূচি। বিএ বিএসসি পার্ট টু জেনারেল পিছিয়ে শুরু হওয়ার কথা ছিল 18 জুলাই, বিএ বিএসসি পার্ট ওয়ান অনার্স শুরু হওয়ার কথা ছিল 2 আগস্ট এবং বিএ বিএসসি পার্ট ওয়ান জেনারেল 12 আগস্ট শুরু হওয়ার কথা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় 130টি কলেজের 2 লক্ষ ছুঁয়ে পরীক্ষার্থীর পরীক্ষা সূচি ফের পাল্টাচ্ছে। পরীক্ষার ব্যাপক অদল বদল আটকাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনকে। উপাচার্যের আর্জি, সমস্যা এড়াতে ভোট গণনা কেন্দ্র হিসেবে কলেজগুলির পাশাপাশি স্কুলগুলিকেও নেওয়া হোক। পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া পিছিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 15 জুলাইয়ের আগে কলেজে ভর্তি নয় বিজ্ঞপ্তি জারি করেছিল বিশ্ববিদ্যালয়, সে দিনক্ষণ এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন উপাচার্য। প্রায় এক একটা কলেজ পুলিশের থাকার ব্যবস্থা করতে হয়, কাউন্টিং সেন্টারের জন্য এক একটা কলেজ 20 দিন 25 দিন সে কলেজগুলো চলে যায় এবং এই কলেজগুলো চলে গেলে আমাদের সম্পূর্ণ শিডিউল নষ্ট হয়। সে ব্যাপারে আমি মঙ্গলবার দিন ইলেকশন কমিশনের একটা আবেদন করব, আশা করব আমাদের আবেদনে তারা সাড়া দেবেন, তাহলে ছাত্রছাত্রীদের যে শিক্ষার স্বার্থ সেটা কিছুটা রক্ষা করা যাবে। পরীক্ষা সংকট অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিছোতে পারে স্নাতক প্র্যাকটিক্যাল পরীক্ষা, পিছোতে পারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পার্ট ওয়ান অনার্স জেনারেল পরীক্ষাও। বেনজির ভাবে দুবার পরীক্ষা সূচি বদলানোর প্রেক্ষিতে সংকট স্নাতক স্তরে পঠন পাঠনে। অগস্টের আগে যে পরীক্ষা শুরু সম্ভব নয় তার ইঙ্গিত দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তাছাড়া উচ্চশিক্ষা সংসদের নির্ঘণ্ট মেনে জুনের মধ্যে ফল প্রকাশ করতে হবে পার্ট 3-র। পার্ট 3 পরীক্ষা হবে এপ্রিলে, সেক্ষেত্রে 3-4 মাসের বেশি সময় পাবেন না চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরা। অবশ্য সংকট কতটা প্রকট হবে তা নির্ভর করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আরজি কতটা মানছে নির্বাচন কমিশন তার উপর। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।